डियर व्यूअर्स अस्सलामु आलैकुम আমরা স্ক্রিনে তিনটা লেটার দেখতে পাচ্ছি সেই লেটার গুলো এল ই ও এই তিনটা লেটার কিভাবে সেই লেটার গুলোর ভিতরে কিভাবে ফিল গুলো ফেলে দিয়ে সেখানে ছোট ছোট অক্ষর ঢোকানো যায় বা স্মল লেটার ঢোকানো যায় এবং সেই লেটারটাকে কিভাবে ডিজাইন করা যায় সেটা আজকে আমরা ইলাস্ট্রেটরে দেখব ইলাস্ট্রেটরে গিয়ে প্রথমে একটি ফাইল থেকে নিউ পেজ নেন নিউ পেজ নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি লেখেন আচ্ছা আমি এটা লিখলাম লেখার পর এটাকে আপনি টান দিয়ে বড় করে দেন শিফট আর অল্টার প্রেস করে টান দিলে সমানভাবে বড় হবে তারপর এটাকে আপনি বোল্ড করে দেন বোল্ড করে দিয়ে একটু বড় করে দেন যাতে দেখতে সুবিধা হয় ঠিক আছে তারপর অ্যাঙ্গেলে যান অ্যাঙ্গেলে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে দেন সেন্টার করে দিয়ে তারপরে যেটা করবেন আমরা এই লেয়ারটাকে কপি করব লেয়ারটা কপি করার জন্য অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটার উপর নিচ দিকে টান দিলে এটা কপি হয়ে যাবে আমাদের কপি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমাদের যে লেয়ারটা কপি হয়েছে সেই লেয়ারটাকে উপরে উঠিয়ে দেব উপরে উঠিয়ে দেওয়ার জন্য মাউস দিয়ে ধরে এটাকে নিচে নামিয়ে দেন তাহলে এটা অটোমেটিক উপরে উঠে যাবে আচ্ছা উপরে উঠে গেল এখন আমরা এই লেয়ারটাকে আউট অফ ভিশন করে দেব আউট অফ ভিশন করে দিয়ে আমরা এখন যাব স্ট্রোকে স্ট্রোক কালারটা স্টক কালারটা আমরা রেড করে দেব স্টকটাকে উপর কালার চেঞ্জ করার জন্য স্টকটাকে উপরে উঠে স্টক কালারটা আমরা রেড করে দেব ঠিক আছে আমাদের স্টক কালার রেড হয়ে গেল তারপর এটাকে লক করে দেব লক করে দিয়ে এটাকে আউট অফ ভিশন করে দেব আউট অফ ভিশন করে দিয়ে এখন এটাকে আমরা ভিশনে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে আমরা 1 নম্বর লেয়ারটা সিলেক্ট করব সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পরে যাব expand expand অবজেক্টে গিয়ে expand এ যাব অবজেক্ট ফিল ঠিক থাকলে ওকে ওকে হওয়ার পর দেখেন এটা গ্রুপ হয়ে গেছে এটাকে আমরা আনগ্রুপ করে দেব আনগ্রুপ আনগ্রুপ করার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারেন আবার অবজেক্টে গিয়েও এখানে গ্রুপ আনগ্রুপ থাকবে আনগ্রুপ করে দিতে পারেন আচ্ছা তারপর এল direct selection tool direct selection tool নিয়ে L shift ধরে E তে ক্লিক দিয়ে দুটোকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে কম্পাউন্ড প্যাথে গিয়ে রিপ্লেস করে দিলে হয়ে গেল এখন যেটা দেখেন ওর ভিতরের অংশটুকুর সাথে বাইরের অংশের একটা সংযোগ ঘটাতে হবে সেই সংযোগটা ঘটানোর জন্য আপনি ওটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে নাইফ টুলটা নেন নাইফ টুল নিয়ে অল্টার প্লাস শিফট চেপে সোজা করে একটা কেটে দেন তাহলে এটা মোটামুটি হয়ে গেল হয়ে যাওয়ার পরে যেটা করবেন আমরা এখন তো ভিতরে লেখাটা দেব বিভিন্ন লেখা ভিতরে দেব ভিতরে দেওয়ার জন্য আপনি নেবেন এরিয়া টাইপ টুল নিয়ে আপনি ঠিক এটার একদম বিন্দুতে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আপনার এটা সরে গেছে সরে যাওয়ার পর আপনি ফ্রন্ট সিলেক্ট করে দেন ফ্রন্ট সিলেক্ট করে দেওয়ার জন্য আপনি এরিয়াল ফ্রন্ট নেন নিয়ে আপনি এটা রেগুলার আছে ইটালিক করে দেন ইটালিক করে দিয়ে আপনি ফ্রন্ট সাইজ নেবেন 0.215 IN ইঞ্চি 0.25 ইঞ্চি একদম ছোট একটা ফ্রন্ট নিলাম নেয়ার পরে আমরা লেখা দিচ্ছি আমি দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা দিলাম তারপর এটা পেস্ট করতে থাকেন এক পর্যায়ে এটা আপনার ভরে গেছে ভরে যাওয়ার পরে আপনি সিলেকশন টুলটা নেন সিলেকশন টুল নিয়ে এটা একটু জুম ইন করে দেখবেন এখানে একটা প্লাস আছে প্লাসটাকে আপনি এখানে ক্লিক দেন প্লাসে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন ক্লিক করলে এটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাওয়ার পর আপনি এটাকে নিয়ে যান এখানে এখানে গিয়ে ঠিক ওই বিন্দুতে ক্লিক করেন, এটাও হয়ে গেল। তারপর এখানে ডাবল ক্লিক করেন, এই লেখাটার উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে কার্সারটা চলে গেছে। চলে যাওয়ার পরে আপনি এখানে এই লেখাটা আবার পেস্ট করতে থাকেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে থাকেন। ওইখানটা এটাও ভরে গেল। ভরে যাওয়ার পরে আপনি আবার সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুলটা নিয়ে আপনি এখানে আবারও ক্লিক দেন। ক্লিক দিয়ে এখানে গিয়ে আপনি ঠিক এই সেন্টারে ক্লিক দিয়ে দেন। দেওয়ার পর এই লেখাটার উপর ক্লিক করতে হবে। তো লেখাটার উপর ক্লিক করে আবার আপনি কার্সারটা এখানে নিয়ে কন্ট্রোল বি চেপে আপনি ট্যাগ করে দেন, জুম আউট করে দেন। জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলে জুম ইন জুম আউট হয়ে যাবে। এখন আপনি প্যারাগ্রাফে ঢোকেন, প্যারাগ্রাফে ঢুকে এটা দিয়ে দিলেন, চারপাশ দিয়ে কিন্তু আপনার এটা সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়ার পরে আপনার কাজ মোটামুটি শেষ। এরপর যেটা করবেন, আপনি জাস্ট স্ট্রোকটাকে ভিশন করে দেবেন, স্ট্রোকটাকে ভিশন করে দেন। ভিশন করে দেওয়ার পরে দেখেন আপনার লেখার ডিজাইনটা কি সুন্দর। অল্প সময়ের মধ্যে আপনি এরকম একটা সুন্দর ডিজাইন করতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনার যে লেটারগুলোতে ডিজাইন করতে চান সেই লেটারগুলো আপনি এখানে বসাতে পারেন। অবশ্যই আপনার এটা সুন্দর হবে এবং আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ।